আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার কি চুরি হয়েছে আপনার ধন সম্পদ সোনাদানা বা যে কোনো মূল্যের হোক যে কোনো ধরনের হোক আপনার যদি চুরি হয়ে থাকে আপনার সম্পদ হলেই হবে তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই সে চুরকে ধরতে পারবেনই পারবেন ইনশাল্লাহ তো আমরা এই আমলটুকু ইনশাল্লাহ জেনে নেব তো প্রথমত হচ্ছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই কোরআন বিশ্বাস করেন আর আমরা কোরআনের আয়াত দিয়ে আমল করব কোনো ধরনের কবিরাজি নয় আমরা কোরআন দিয়ে আমরা সরাসরি কথা বলবো কোরআন দিয়ে আমাদের কি হয় সে ব্যাপারে আপনাদেরকে কথা বলবো তো কোরআনের মধ্যে একখানা আয়াত আছে যেটাকে বলা হয় অনেকে বলে জালালি খতম আবার অনেকে বলে খতমেয় অনুস এই জালালি খতম বা খতমে অনুস যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ আপনার যত ধরনের সমস্যা আছে চুরির ব্যাপারে ইনশাল্লাহ চুর এমনভাবে দিতে বাধ্য হবে নাচতে নাস্তে দিতে বাধ্য হবে আসুন আমরা আপনাদেরকে এই বিষয়টা একটু জেনে নেব তো এর আগে আমি বলতে চাই আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে নামাজি লোক থাকে তাহলে ইনশাআল্লাহ ফ্যামিলির লোকদেরকে দিয়ে আপনারা এই বিলটা করাতে পারেন ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে হুজুর ফ্যামিলিতে লোক কম বা নামাজের লোক নেই তাহলে ইনশাল্লাহ কি বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এই খতমটা পড়ে দিতে সক্ষম হব তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো নিয়মটা হচ্ছে প্রথমত আপনাকে যে কাজটা হবে করতে হবে তা হচ্ছে অজু করতে হবে অজু করার পরে একটি সুন্দর জায়গার মধ্যে আপনি বসবেন যেটা পবিত্র পরিষ্কার বসার পরে আপনি বিসমিল্লা সশলা ফাতে একবার বিসমিল্লা সসুলা এক্লাস তিনবার কয়েকবার দুরশরী পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন এটা পড়তে পড়তে যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা হু মিনিন এইভাবে আপনি এটা এইভাবে আপনি পড়বেন পরার পরে আবারও সুরা ফাতেহা একবার বিসমিল্লা সহ সুরা এক তিনবার কয়েকবার দর্শনে পাঠ করার পরে আপনি দোয়া করে দিবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনার মাল যে নিয়েছে সে তিন দিনের ভিতরে না হয় সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে হবে ইনশা আমাদের হাতে অসংখ্য গণিত নজিরবিহীন প্রমাণ রয়েছে তো এটা আমাদের কোনো কারিশ্মা নয় আপনাদের কোনো কারিশ্মা নয় এটা সম্পূর্ণ কিছু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এই কোরআনের আয়াত হচ্ছে ওসিলা তো পাক আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক